শেষ হলো ভারতীয় রাজনীতির একটি অধ্যায়, চলে গেলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর, তার অকাল প্রয়াণে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অরুণ জেটলির অকাল প্রয়াণে স্তব্ধ রাজনৈতিক মহল। বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবর মিলতেই টুইটারে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চাণক্য অরুণ জেটলি আর নেই, এরপরে ভেঙে পড়েন মোদী। টুইটারের মাধ্যমে শোক প্রকাশ করেন তিনি, পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। চলে গেলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর, তার অকাল প্রয়াণে রাজনৈতিক মহলও নিস্তব্ধ। প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন, শোকস্তব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বললেন, অরুণ জেটলি চলে যাওয়া দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, জেটলি একাধারে রাজনীতিবিদ, প্রশাসক ও আইনজীবী ছিলেন, সবার কাছেই তার গ্রহণযোগ্যতা ছিল। প্রাক্তন অর্থমন্ত্রীর জীবনাবসান, রাজনৈতিক মহলে শোকের ছায়া, শেষকৃত্যে তোড়জোড় শুরু করেছে বিজেপির তরফে। অরুণ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবন কৈলাস কলোনিতে। বিজেপির সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, রবিবার সকাল 10টায় বিজেপির সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে জেটলির মরদেহ। তারপর যমুনা তীরবর্তী নিগমবধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে বলে বিজেপি সূত্রে খবর। মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের মহিন্দা শোরুমের পাশে সংরচনা ভবনের দোতলায় দুটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে আসে দমকল, আগুন নেভাতে গিয়ে দম বন্ধ হয়ে দুই দমকল কর্মীর মৃত্যু হয়। কোনো বড় মাপের নায়িকা নন, না তিনি কোনো স্টার কিড। প্রথমে ভিজে, তারপর জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলে আজ প্রত্যেকের জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হওয়ার পর এবার ফ্যাশন ওয়ার্ল্ডেও নিজের পদচিহ্ন রাখতে চলেছেন বেনাফসা সোনাওয়ালা। আর ভিজের যাত্রায় তার পাশে এসে দাঁড়িয়েছেন বিখ্যাত ডিজাইনার সোনাল ভরদিয়া কিয়ান। আমাজন জঙ্গলের দাবানল যে প্রাকৃতিক নয় বরং তা ম্যানমেড, সে ইঙ্গিত মিলেছিল আগেই। এবার স্যাটেলাইটের পাঠানো ছবি দেখে তা অনেকটাই নিশ্চিত হলেন পরিবেশ বিজ্ঞানীরা। তবে আমাজনের এই দুর্ভোগ এই প্রথমবার নয়, 1.5 দশক আগেও একবার হয়েছিল। প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জুইয়াংকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। পরপর 3 বার এই নিয়ে সেমিফাইনালের দরজায় পৌঁছলেন হায়দ্রাবাদের শাটলার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।